হ্যালো গায়েস, ওয়েলকাম ব্যাক টু এগেইন টেকনিক্যাল দিনাজপুর। আজকে আমরা কথা বলবো আপনার মোবাইলকে হ্যাকিং থেকে কিভাবে বাঁচাবেন সেই বিষয়টা নিয়ে। একটা সেটিংস ওপেন করলেই কিন্তু আপনি আপনার ফোনকে হ্যাকিংস থেকে বাঁচাতে পারেন। তুমি শুনছেন তারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে এমন অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যদিও আমাদের বিষয়টা টেক। সো কথা না বলে তাহলে চলুন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। বর্তমানে হ্যাকিং কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, নাম ফেসবুক হ্যাকিং, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, ইনস্টাগ্রাম হ্যাকিং, আরও অনেক বিষয় হ্যাকিং, ইউটিউব চ্যানেল পর্যন্ত হ্যাক হচ্ছে। কিন্তু বর্তমানে আরও একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনার হাতের মোবাইলটিও কিন্তু হ্যাকিং হতে পারে। তো এই হ্যাকিং থেকে কীভাবে রক্ষা করবেন, আপনার ফোনটিকে সুরক্ষা করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিওটা আপনি পুরোটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনাকে আপনার যে কোনো ব্র্যান্ডের ফোন হোক না কেন, আমার ফোনের ব্র্যান্ড হচ্ছে ওপ্পো। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আপনি প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পারবেন এইখানে লেখা আছে সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাচ্ছি। এই সিকিউরিটি নামক অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি নামক অপশনে ক্লিক করার পর সেখানে আপনার যদি যে কোনো ব্র্যান্ডেরই ফোন হোক, সেই সিকিউরিটি নামক অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে লেখা আছে অ্যাপ এনক্রিপশন নামক একটি অপশন। এখানে আমার অ্যাপ এনক্রিপশন লেখা আছে, কিন্তু স্যামসাং ব্র্যান্ডের ফোনে ওখানে আরও ভালো করে দেওয়া আছে, আমি দেখছি। ওটা যেহেতু আমার ফোন নাই, তাই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এরপরে আপনি এই এনক্রিপশন নামক সেটিংসটিকে অন করে দেবেন। এই অন করে দেওয়ার পরই আপনার কিন্তু কাজ শেষ। এই অন করে দেওয়ার পর এখানে যদি আপনার অ্যাপ এনক্রিপশন করতে বলে, তাহলে অ্যাপ এনক্রিপশন করবেন, এবং আপনার ফোনের এসডি কার্ড যদি এনক্রিপশন করতে বলে, ফোনের এসডি কার্ডও এনক্রিপশন করবেন, এবং আপনার মোবাইলের যে ডাটা স্টোরেজ রয়েছে সেটাও কিন্তু এনক্রিপশন করবেন, ইনেবল করে দেবেন। আপনার ফোনের স্টোরেজ এবং আপনার মেমোরি স্টোরেজ এবং আপনার অ্যাপগুলোকে এনক্রিপশন করা হয়ে গেলে আপনার ফোনটা সিকিউর হয়ে যাবে। এরপরে যদি কোনো হ্যাকার আপনার ফোন হ্যাক করেও ফেলে, তাহলে সে কোনো কিছু দেখতেও পারবে না এবং জানতেও পারবে না। আপনার বিশ্বাস না হলে আপনি কিন্তু এইটা সেটিংসটা করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো এই বিষয়টি জানাতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদেরকে জানাতে অবশ্যই শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করুন। আর বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।